আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যাহারা আমার ভিডিওটি দেখছেন, আলোরন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং কনসালটেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম ও অভিনন্দন। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে 4 বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান, ভিউ ও খরচসহ বিস্তারিত দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, ইহা হচ্ছে ডুপ্লেক্স বাড়িটির 3D ভিউ। বাড়িটি প্রায় 1280 স্কোয়ার ফিট জমির উপর নির্মিত। বাড়িটিতে একটি কার পার্কিংয়ের সুবিধা রয়েছে। বাড়িটির নিচতলায় সামনে এই বারান্দার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করবে। তাছাড়াও দোতলায় এই অংশটি ওপেন স্পেস হিসেবে থাকবে এবং এই জায়গায় 2টি বারান্দা থাকবে। যদি বিল্ডিংয়ের কালার আপনাদের পছন্দ না হয়, আপনাদের মনের মতো করেও কালার কম্বিনেশন করে নিতে পারেন। ভিউয়ার্স, ইহা হচ্ছে বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যার একদিকে রয়েছে 32 ফিট এবং অন্যদিকে রয়েছে 39 ফিট 3 ইঞ্চ। বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করেই রয়েছে 17 ফিট 9 ইঞ্চ বাই 25 ফিটের একটি ড্রয়িং কাম ডাইনিং রুম। ডাইনিং রুম থেকে প্রবেশ করতে পারবেন 12 ফিট বাই 13 ফিটের এই মাস্টার বেডরুমে। সাথে 7 ফিট 6 ইঞ্চ বাই 5 ফিটের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। তাছাড়াও রয়েছে 7 ফিট 6 ইঞ্চ বাই 5 ফিটের একটি কমন টয়লেট ও 10 ফিট 4 ইঞ্চ বাই 13 ফিটের একটি কিচেন রুম। 8 ফিট বাই 12 ফিটের এই সিঁড়ি দিয়ে দোতলায় প্রবেশ করবে। এখন আমি আপনাদের দোতলার ফ্লোর প্ল্যান দেখাবো। তার আগে আমি বলে রাখি, এই ধরনের কোনো বিল্ডিং কিংবা আপনার পছন্দের যে কোনো বিল্ডিংয়ের ড্রয়িং এবং ডিজাইন পেতে যোগাযোগ করতে পারেন আমাদের কনসালটেন্টের সাথে। ভিউয়ার্স, ইহা হচ্ছে বিল্ডিংটির ফার্স্ট ফ্লোর প্ল্যান, অর্থাৎ দোতলার প্ল্যান। সিঁড়ি দিয়ে প্রবেশ করেই পাবেন 15 ফিট 10 ইঞ্চ বাই 12 ফিট 10 ইঞ্চের একটি ফ্যামিলি লিভিং রুম। তাছাড়াও পাবেন 12 ফিট বাই 13 ফিটের একটি মাস্টার বেডরুম, সাথে 7 ফিট 6 ইঞ্চ বাই 5 ফিটের একটি অ্যাটাচ টয়লেট ও 10 ফিট 4 ইঞ্চ বাই 13 ফিটের একটি বেডরুম। সামনের দিকে পাবেন 10 ফিট 4 ইঞ্চ বাই 14 ফিটের একটি বেডরুম, যার সাথে 7 ফিট বাই 5 ফিটের একটি অ্যাটাচ টয়লেট ও সামনে একটি বারান্দা। সকলের ব্যবহারের জন্য রয়েছে একটি কমন টয়লেট ও একটি 6 ফিট 2 ইঞ্চ বাই 5 ফিটের মিনি কিচেন রুম। ইচ্ছে করলে কিচেন রুমটিকে প্রেয়ার রুম বানিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, যাহারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন বিল্ডিংয়ের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যাহারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিল্ডিংয়ের আনুমানিক খরচ, এই সম্পূর্ণ বিল্ডিংটি কমপ্লিট করতে আপনার খরচ হবে প্রায় 27 থেকে 28 লক্ষ টাকা। তাছাড়াও নির্ভর করবে আপনার পছন্দের ম্যাটেরিয়ালস এবং ইঞ্জিনিয়ারের সঠিক ডিজাইনের উপর। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।